সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 8ই এপ্রিল 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি তামিম এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভেঙ্গরির মধ্যে। তো এখান থেকে মূলত সার গরু বিক্রয় করা হয়। আর ইতিপূর্বে এই ফার্মের একটি পর্ব আপনাদের দেখিয়েছি। তো প্রতি পর্বে না, এবার এখানে বেশ কয়েকটা সার গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা এখানকার সংগ্রহকৃত কিছু সার গরুই দেখাবো এখানে কোন কোন জাতের সার গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন, সেই সঙ্গে এখানে কোন কোন সুযোগ সুবিধা ভোগ করে এই গরুগুলো কিনতে পারবেন, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আর দর্শক ভাইরা, যেহেতু এই গরুগুলো কোরবানি উপলক্ষে সংগ্রহ করা হচ্ছে, তাই অবশ্যই আপনারা খামারে আসবেন, গরুগুলো দেখবেন, নিখুঁতভাবে যাচাই বাছাই করবেন, তারপরে কেনা বেচার সঙ্গে যুক্ত হবেন। তো ভাইরা, চলুন শুরুতেই কথা বাড়াবো না, এখানকার সংগ্রহকৃত কিছু সার গরু আপনাদের মাঝে দেখাবো। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক পুরোপুরি ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন পূর্বে তো আপনার একটা প্রোগ্রাম করছিলাম আমরা। জি জি জি। আচ্ছা, আবারও কিন্তু আপনার খামারে চলে আসলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আগের পর্বের গরুগুলো কি সব বিক্রি করছেন আপনি? জি, বিক্রি করছি। আচ্ছা, আবার এবার কি সব নতুন গরু সংগ্রহ করেন? হ্যাঁ, নতুন গরু সব। তো শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটা বার জানাবেন। জি, আমার নাম আব্দুল জলিল, ভেঙ্গরি উল্লাপাড়া সিরাজগঞ্জ। ভেঙ্গরি উল্লাপাড়া সিরাজগঞ্জ। জি জি জি। আপনি এখান থেকে সার গরু বিক্রি করেন? হ্যাঁ, সার গরু বিক্রি করি। আচ্ছা, এবার কি ধরনের গরু সংগ্রহ করলেন? একটু বড় সাইজের গরু, ভালো গরু, সব সাহিওয়াল সার আছে। সব সাহিওয়াল সার? জি জি জি। আর সামনে যে কুরবানি আছে, কুরবানি উপলক্ষে সব সংগ্রহ করা? হ্যাঁ হ্যাঁ, কুরবানি উপলক্ষে সংগ্রহ করা। আচ্ছা, আর আগের পর্বে যে গরুগুলো বিক্রি করছিলেন আপনি, যাদের কাছে বিক্রি করছেন, শুধু ওইটুকুই সীমাবদ্ধ আছে নাকি বিক্রি করার পর তাদের খোঁজ খবর নিছেন কিছু? না, খোঁজ খবর নিছি, তারা খোঁজ খবর নিছে, প্রতিদিন কথা হয় তাদের সাথে। আচ্ছা, যারা, তারপর আরো 18টা গরু বেচছি একজনের কাছে, খামারে আছে আর কি। খামারে আরো 18টা গরু বিক্রি করছেন? জি, লকডাউনের জন্য। জি, লকডাউনের জন্য মানে ডেলিভারি হয় নাই আর কি। আচ্ছা, আর যদি কোনো ক্রেতা ভাই হয়তো বা সামনে কোরবানি পর্যন্ত কিংবা 10 দিন কিংবা 15 দিন আপনার খামারে রাখতে চাইলো গরু কিনে, তাহলে এ ধরনের ব্যবস্থা কি আপনার খামারে রাখছেন? অবশ্যই আছে, আমার এই খামার এটা আছে, আর এক জায়গায় 15-20টা গরু বাঁধা যায়, যদি কোনো ভাই বলে যে না কোরবানি পর্যন্ত পাইলে দেওয়া লাগবে, আমি দিতে পারবো, সমস্যা নেই। আর এর বিনিময়ে শুধু খরচটা আপনারা নেবেন? জি জি জি, খরচটা নেবেন। আচ্ছা, এবার আপনি বেশ কয়েকটা গরু সংগ্রহ করছেন? জি, বেশ কয়েকটা গরু সংগ্রহ। এবার এগুলো কি লটে দেখাবেন? হ্যাঁ, লটে দেখাবো। আচ্ছা, কয়টার করে লট সাজাইছেন এবার? এখানে 6টা লট আছে, একটা দুইটা লট, ছোট দুইটা গরু আছে, আলাদা দেওয়া লাগবে, এইভাবে মিলে দেওয়া যাবে না। আচ্ছা, যে 6টা লট আপনি সাজাইছেন, এগুলো লটে কি রকম দাম রাখছেন? লটে কেউ কোনো ভাই যদি নেয়, 1,55,000 করে নেবো। 1,55,000 করে? জি জি জি, পার পিস মানে একটার দাম? একটার দাম। আচ্ছা, আর এই লটটা সাজাইছেন 6টা করে? 6টা করে। আচ্ছা, তো আর যদি একটা একটা নেয় তাহলে তো দামের ভিন্নতা আসবে? অবশ্যই আসবে। তো আমরা একটা একটা করে চলেন আমরা দেখি। শুরুতেই আপনি একটা গরু রাখলেন, এটা কোন জাতের গরু? এটা সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল জাতের গরু? আচ্ছা, গরুটার দাঁত হয়েছে কয়টা? দুই দাঁত। দুইটা দাঁত? জি। আচ্ছা, এটা এখন কি রকম মাংস থাকতে পারে আপনি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো অবশ্যই। এই গরুটা 7.5 মণ মাংস আছে। 7.5 মণের মতো মাংস আছে? এটা তো আপনি আইডিয়া করে বলতেছেন। আইডিয়া করে বলতেছি, মাপা নাই আমার তো, স্কেল নাই। আচ্ছা, 2-1 কেজি কম বেশি হতেই পারে? হতেই পারে। তো আপনি আপনার মতো আইডিয়া করে বললেন, তারপর যারা নিবে তারা তাদের মতো আইডিয়া করে? অবশ্যই, তাদের মতো যাচাই করেই তো নিবে, যেখানে ভালো পাবে সেখানে নিবে। আচ্ছা, এটা যদি কেউ একটা নিতে চায় বা লট ব্যতীত একটা নিতে চায়, তাহলে কি রকম দাম রাখবেন? একটা যদি কোনো ভাই এই গরুটা নেয়, 1,70,000 টাকা নেবো। 1,70,000 টাকা? জি জি। আর কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে, একটু সুযোগ আছে আর কি। আর লট আকারে দাম বলছেন? 1,55,000। আচ্ছা, এটাও থাক। এরপর একটা গরু রাখছেন আপনি, সেই গরুটা আমরা দেখি। এটা একটু এদিকে চাপায় দেন। দ্বিতীয় নম্বরে যে গরুটা রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? সাহিওয়াল। এটা সাহিওয়াল? জি। আচ্ছা, এটার দাঁত হয়েছে কয়টা? দুই দাঁত। এটা দুইটা দাঁত? জি জি জি। আচ্ছা, তার মানে এগুলোর বয়সটা একটু কম? হ্যাঁ। আচ্ছা, এটার দাম রাখছেন কিরকম আপনি? এই গরুটা কেউ নিলে 1,55,000 টাকা নেবে। 1,55,000? জি জি। যদি একটা কেউ নেয়? হ্যাঁ, একটা নেয়। আচ্ছা, লট আকারেও দাম রাখছেন 1,55,000? 55,000। আর তারপরও যদি কোনো ক্রেতাবার গরুগুলো দেখে পছন্দ হয়, সরাসরি খামারে এসে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, আপনার গরুগুলো সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আচ্ছা, এটা দেখলাম লটের দ্বিতীয় নাম্বার গরু। তো লটে তৃতীয় নাম্বার আর একটা গরু রাখছেন আপনি, এইটা কোন জাতের? এটা সাহিওয়াল। এটা সাহিওয়াল গরু? দেন চোট কোনে গরু, খুব সুন্দর গরু। আচ্ছা, সাহিওয়াল গরুর যে মূল বৈশিষ্ট্য হয়ে থাকে, হ্যাঁ তাই আছে, গলায় কম্বল থাকে, নাভি দেখেন, পিঠের উপর চোটটা থাকে, নিচে নাভিটা থাকে? নাভিটা থাকে। আচ্ছা, এটা দাঁত হয়েছে কয়টা? দুই দাঁত।
এটাও দুইটা দাঁত জি জি আপনার যে পর পর তিনটা গরু দেখলাম তিনটা গরুরই দুইটা দাঁত দুইটা দাঁত দেখে নেবে সমস্যা নাই আচ্ছা এগুলোর মাংসের আইডিয়াটা দিতে পারবেন হ্যাঁ এটা মাংস দিতে পারব কি রকম আইডিয়া হতে পারে এগুলোটা 7 মণ হবে 7 মণ জি এটা আপনার আইডিয়া করে বললেন হ্যাঁ হ্যাঁ বললাম আচ্ছা এটা সিঙ্গেল ভাবে দাম কি রকম রাখছেন এগুলোটা 152000 টাকা দাম 152000 টাকা জি জি কোন ক্রেতাভার যদি পছন্দ হয় সরাসরি খামারে এসে দরদাম করে নিতে পারবে হালকা একটু সুযোগ আছে আর আচ্ছা আমরা দেখলাম লটের 3 নম্বর গরু এটাও থাক লটে 4 নাম্বারটা আমরা দেখি লটে 4 নম্বরে যে গরুটা রাখছেন আপনি এটা কোন জাতের গরু এটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাত আচ্ছা এই গরুটার দাঁত হইছে কয়টা দুই দাঁত দুইটা দাঁত জি জি আচ্ছা এটার মাংস কি রকম আইডিয়া করতেছেন আপনি অনুমানে মাংস এই গরুটার মাংস 7 মণ হবে না একটু কম হবে আর কি 7 মণের নিচে আছে মানে 7 মণ মাইনাস হ্যাঁ মাইনাস আছে আচ্ছা এটার দাম কি রকম রাখছেন আপনি এই গরুটা কেউ নিলে পারে 145000 টাকা নেব 145 জি জি কোন ক্রেতাভার যদি গরুটা দেখে পছন্দ হয় সরাসরি খামারে এসে দরদাম করে নিতে পারবে হ্যাঁ একটু সুযোগ আছে আর কি আচ্ছা তো এই গরুটা আপনি চাপায় দেন পাশে একটা সুন্দর গরু রাখছেন আপনি জি পাশেরটা সাদার সঙ্গে লালের মিশ্রণ আছে জি জি আচ্ছা এটা কোন জাতের গরু এটা শাহিওয়ালের ভিতর করাস ইয়াসে মিক্সার মানে মূলত ক্রস ব্রিডের একটা সার সার আচ্ছা এই সারটার মানে বয়স কি রকম হইছে এই গরুটার দাঁত নাই এটা এখনো দাঁত হয়নি না দাঁত হয়নি আপনি কি দাঁতটা ধরে দেখছেন হ্যাঁ দেখছি দেখছি অবশ্যই আচ্ছা তো এটার মাংসের আইডিয়াটা কি দিতে পারবেন মাংস মনে করেন যে আইডিয়া এগুলো 7 মণ হবে এটা 7 মণের মতো জি জি আচ্ছা এটা যেহেতু দাঁত হয়নি সামনে কুরবানি থেকে চলবে কিংবা রেডি হবে কি কুরবানির আগে দাইতে পারে না পারে এরকম রেডি হওয়া কঠিন এটা কিন্তু রেডি হবে আর কি সুন্দর আছে তো দাইতে যেতেও পারে দাইতে পারে তো হবেই রেডি আচ্ছা আর এটা দাম কি রকম রাখছেন আপনি এই গরুটা কেউ নিতে পারে 147000 টাকা নেব 147 জি 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 কোন ক্রেতাভার যদি গরুটা দেখে পছন্দ হয় সরাসরি খামারে এসে দরদাম করে নিতে পারবে একটু সুযোগ আছে আর কি আচ্ছা লটের 6 নম্বরের গরুটা আমরা দেখি এটাও চাপায় দেন লটে যে 6 নম্বরের গরুটা রাখছেন আপনি আচ্ছা এটা কোন জাতের গরু শাহিওয়ালের ভিতর নেপালি ই আছে মানে শাহিওয়ালের সঙ্গে নেপালের একটু ক্রস আছে ক্রস আছে আচ্ছা এই গরুটার দাঁত হইছে কয়টা এটা দুই দাঁত দুইটা দাঁত হুম আচ্ছা এটার দাম কি রকম রাখছেন আপনি এই গরুটা কেউ নিলে পারে ভাই 165000 টাকা নেব 165 জি 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 কোন ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয় খামারে এসে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা তো এটাও থাক এই পাশে আবার দুইটার একটা লট রাখছেন আপনি হ্যাঁ জি আচ্ছা এই দুইটা আবার একটু ছোট ছোট গরু আচ্ছা এই দুইটা লটে কি রকম দাম রাখছেন এই দুইটা গরু যদি কেউ নেয় জোড়া ধরে নিলে পারে 215000 টাকা নেব 215 যদি জোড়া ধরে কেউ নেয় হ্যাঁ জোড়া ধরে নেয় আচ্ছা আর যদি একটা একটা কেউ নিতে চায় শুরুতে যেটা রাখছেন এটার দাঁত হইছে কয়টা এটা দাঁতে নেই এটা এখনো দাঁত হয়নি না দাঁতে আচ্ছা এটা কি কুরবানিতে কি রেডি হবে নাকি আরেকটা বছর রাখতে হবে রেডি হবে দাঁত পেশ দাঁত ই হয়ে গেছে ফাঁক হয়ে গেছে দাঁত পে আর কি দাঁত হয়ে যাবে জি 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 আচ্ছা এটা একটা নিলে কি রকম দাম রাখছেন এই গরুটা 115000 টাকা নেব 115 হ্যাঁ কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হালকা একটু সুযোগ আছে আচ্ছা লটের দ্বিতীয় গরুটা আমরা দেখি দ্বিতীয় গরুটার কি দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত এটার দুইটা দাঁত জি 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 আচ্ছা এটার দাম রাখছেন কি রকম এই গরুটা 105000 টাকা দাম 105000 টাকা 105000 আচ্ছা কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো আমরা এখানে দুইটা লট দেখলাম একটা 6টা লট একটা 2টা লট 6টা লটের দাম চাইছেন 155 করে 55 আচ্ছা আর 2টা লটের দাম চাইছেন দুইটা মিলে 215000 215000 তো কোন ক্রেতা ভাই যদি পছন্দ হয় সরাসরি আগে খামারে আসবে হ্যাঁ আসবে দেখবে তারপরে গরুগুলো দেখবে আপনি যেরকম আইডিয়া দিলেন 7 মণ 5 মণ যেরকমই আইডিয়া দিলেন মানে ক্রেতা ভাইরা আপনার আইডিয়া ওই আইডিয়ার দাম নাই তাদের আইডিয়া দিতে আইডিয়া করে তাদের আইডিয়াতে যেরকম হয় সেই অনুপাতে দরদাম করে নেবে জি 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 আচ্ছা তো আপনার তো আরো বেশ কিছু গরু আছে আরো আছে সেগুলোও বের করে আমরা সেইগুলো দেখি আচ্ছা ঠিক আছে তো ভাই তারপরে আবার দেখতেছি বেশ কিছু সাদা আকৃতির গরু সংগ্রহ করছেন আপনি পাঁচটা সাদা তিনটা সাদা আছে আর দুইটা হলো আনকমন আছে আচ্ছা এই সাদাগুলোকে হাসা বলে হয় থাকে হ্যাঁ হাসা বলা আচ্ছা এগুলো কি লটাকারে দেখাবেন হ্যাঁ লটাকারে দেখাবো তো লটাকারে পাঁচটা গরু কি রকম করে দাম রাখছেন আপনি এই পাঁচটা গরু কেউ নেয় 82000 টাকা করে দাম নেব বেশ পতাই মানে বিক্রি রেট বল দিচ্ছেন হ্যাঁ 82000 টাকা জি জি আর তো আমরা একটা একটা করে দেখাই শুরুতেই আপনি একটা গরু রাখছেন এটা কোন জাতের গরু শাহিয়ালে ভিতর নেপালে করাস আছে মূলত ক্রস ব্রিডের একটা সার গরু হ্যাঁ এটার কি দাঁত হইছে দাঁত নাই এখনো দাঁত হয়নি না 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 তাতে কি সামনেতে রেডি হবে না এবছর এটা রেডি হবে না এটা রেডি হবে না 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 তার মানে কুরবানির পর কিংবা যদি তার পরবর্তী কুরবানিতে বিক্রি করতে চাই করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ করা যেতে তো এটার দাম সিঙ্গেল ভাবে দাম কি রকম রাখছেন এগুলোর সিঙ্গেল ভাবে দাম 87000 টাকা দাম 87000 টাকা আর লট হিসেবে দাম রাখছেন 85000 টাকা 82000 টাকা 82000 টাকা কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারে হ্যাঁ নিতে পারে তো এটাও থাক তারপর একটা গরু রাখছেন আপনি এটার সাদার সঙ্গে আবার কালোর মিশ্রণ হ্যাঁ এইটা কোন জাতের গরু এডিয়া
শাহিওয়াল দাঁতে করব শাহিওয়াল আচ্ছা এগোটার দাঁত হইছে কয়টা দাঁতে নাই এটা এখনো দাঁত হয়নি না 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 আচ্ছা এগুলো তো রেডি হবে না আপনি বলতেছেন না এই দুটো রেডি হবে না তো এটার দাম কি রকম রাখছেন এটা 92000 টাকা দাম 92000 টাকা আর লটা করে নিলে 82000 টাকা 82000 টাকা কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো এই দুইটা গরু থাক পাশাপাশি আবার তিনটা সাদা আকৃতির এক কালার তিনটা সাদা গরু রাখছি তো এই যা এই গরুগুলো তো আপনি হাসা বলা হয় থাকে হাসা পছন্দ হয় দরদাম করে নিতে পারে হ্যাঁ দরদাম করে নিতে পারে তো এটাও থাক মাছখানে আরেকটা গরু রাখলেন আপনি মাছখানে গরুটার কি দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত মাছখানে গরুটার দুইটা দাঁত হইছে দুইটা দাঁত তো এটা কিরকম মাংস থাকতে পারে তিন মণ 15 কেজি এরকম থাকতে পারে হ্যাঁ থাকতে পারে এটার দাম রাখছেন কিরকম এটা 83000 টাকা দাম 83000 টাকা জি 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 কোন ক্রেতা ভাই যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো সর্বশেষে একটা গরু রাখলেন আপনি এটার কি দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত এটারও দুইটা দাঁত মানে সাদা আকৃতি যে তিনটা গরু দেখাছি তিনটা গরুর দুইটা করে দাঁত হইছে এটার দাম রাখছেন কিরকম এটার দাম হলো 85000 টাকা কোন ক্রেতা ভাই যদি গরুগুলো দেখে পছন্দ হয় খামারে এসে দরদাম করে নিতে পারবে আর পরবর্তীতে যে ছোট একটা লট দেখালাম আমরা যারা মানে নিজেদের হয়তো অর্থ কম আছে কিংবা গরু কিনতে চাইও কিনতে পারতেছে না হ্যাঁ ভালো গরু এগুলো সাদা তারা এই এই রেটের গরু কিনতে পারবে আর লটাকার দাম চাইছেন 82000 টাকা তারপরে যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় দরদাম করতে পারবে হালকা একটু দরদাম করার সুযোগ আছে আচ্ছা তো ভাই আপনার কাছে বর্তমানে বিক্রি উপযোগী যে কয়েকটা গরু ছিল সেগুলো আমরা দেখালাম আপনি একটু বিস্তারিত করে জানালেন তো সর্বশেষে আপনি দেখাইছেন একটা 6টা লট একটা 2টা লট হ্যাঁ 6টা লটের দাম ছিল 155000 করে আর 2টা লটের 2টা দাম চাইছেন 215000 আর পরবর্তীতে সর্বশেষ যে লটটা দেখাচ্ছি আমরা এই লটটার দাম চাইছেন 82000 টাকা শুধু 82000 টাকা কোন ক্রেতা ভাই যদি গরুগুলো পছন্দ হয় এখানে এসে নিতে পারবে হ্যাঁ এখানে এসে নিতে পারবে আর আপনার খামারে যদি কেউ দুই একদিন থেকে গরুগুলো দেখে যাচাই বাছাই করে নিতে চায় হ্যাঁ অবশ্যই সেরকম সুযোগ সুবিধা হ্যাঁ আছে আছে সুযোগ আছে আর এই গরুগুলোকে আপনারা বর্তমানে কি ধরনের দানাদার খাদ্য কিংবা কি ধরনের খাবার দিচ্ছেন খাবার দিচ্ছে ভুসি গম ভুসি অ্যাঙ্কার ভুসি মুসুর ভুসি ছোলার ভুসি এরকম এই ভুসিগুলো খাওয়াচ্ছেন জি 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 আর এগুলো কি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন নাকি খড় খাওয়াচ্ছেন না খড় খাওয়াচ্ছে সব খড় খাওয়াচ্ছেন আর যারা নিয়ে গিয়ে রেডি করবে হয়তো একটু স্বাস্থ্য কাবু আছে হয়তো তারা চাচ্ছে যে কোরবানি আসছে আসছে যেন এর গ্রোথটা আরো বৃদ্ধি পায় হ্যাঁ কাঁচা ঘাস যদি থাকে কারোর খাওয়াতে পারবে কাঁচা ঘাস খাওয়াবে আর পাশাপাশি আর কি ধরনের খাদ্য দিতে পারবে খাওয়াবে ভুসি খাওয়াবে গম ভুসি দানাদার খাদ্য যেগুলো আছে সেগুলো খাওয়ালে চলবে ছোলার ভুসি ভালো হয় ছোলার ভুসি গরু ওঠে ভালো আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কালেকশনের যে গরুগুলো ছিল সেগুলো আমাদের দেখানোর জন্য আর এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমাদের জানানোর জন্য তো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম